আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস। আমি আপনাদের বন্ধু মধুসন্ধ্যা চক্রবর্তী আবার হাজির হয়ে গেছি আজকে আমার নতুন লাঞ্চ এডিটিং শো নিয়ে। আজকে আমি লাঞ্চে যা খাবো সেটা আপনারা টাইটেলে নিশ্চয়ই দেখেই নিয়েছেন, তাও বলছি। রয়েছে গরম গরম ভাত আর হট রাইস, আর সঙ্গে রয়েছে স্পাইসি মাটন কারি উইথ পটেটো, ঝালঝাল করে পাঁঠার মাংস আলু দিয়ে। এই দিয়ে আজকে আমি আমার লাঞ্চটা সেরে নেব। শুরু করছি। প্রথম পিসগুলো নিয়ে নিয়ে রাখছি। এরকম একটা গোটা বড় আলু নিয়েছি, সেটা এখানে রাখলাম। এটা আটটা পিস। ফ্যান্টাস্টিক হয়েছে। আজকে আমি কষা করিনি, আজকে ঝোল করেছি, দারুণ হয়েছে ঝোলটা। প্রত্যেকটা মশলা, ঝাল, তেল, নুন পারফেক্ট হয়েছে, আর পুরো মাটনটার থেকে একটা গরম মশলার গন্ধ করছে, সেটা খুব ভালো লাগছে খেতে। এরকম একটা মাটন চপস পিস নিয়েছি। ডিলিশিয়াস, দুর্দান্ত। আলুটাও একদম সুসিদ্ধ হয়েছে।
এটা একটা চর্বি লাগানো বোনলেস পিস, জাস্ট দারুণ লাগে আমার মাটন চর্বি। আমার লাঞ্চ কমপ্লিট। তো এই লাঞ্চ ইডিং শোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে লাইক করবেন বেশি করে, শেয়ার করবেন বেশি করে, আর ওভারঅল আমার ভিডিওসগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল মধুস ফুড প্যারাডাইজকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে নেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। Till then, bye-bye, namaskar.